মাছের খাবারের লাগামহীন দাম ও এর গুণগত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় বিপুল পরিমাণ চাষ করেও লাভ করতে পারছেন না জয়পুর হাটের মাছ চাষীরা। গত কয়েক বছর ধরে এই জেলার পুকুর থেকে গড়ে উৎপাদন হচ্ছে নানা জাতের প্রায় 25,500 মেট্রিক টন মাছ, কিন্তু লোকসানের কারণে সংকটে রয়েছেন মাছ চাষীরা। স্থানীয় মৎস্য বিভাগ বলছে মাছের খাবারের দাম নিয়ন্ত্রণে তাদের ভূমিকা রাখার সুযোগ নেই। জয়পুর হাট সংবাদদাতা এরশাদুল বাড়ি তুষার এর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুর হাট জেলায় মাছ চাষের জন্য খাল বিল আর নদী ছাড়াও সরকারি ও বেসরকারি প্রায় 20,000 পুকুর রয়েছে। প্রতি বছর এসব পুকুর থেকে উৎপাদন হয় নানা জাতের প্রায় 25,500 মেট্রিক টন মাছ, আর এসব মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানির খাদ্য। কিন্তু এসব খাদ্যের দাম গত দেড় মাসে কয়েক দফা বেড়েছে। বাজারে কোনো নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে থাকে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। মাছ চাষীরা জানালেন, বাড়তি দামে মাছের খাবার কেনায় উৎপাদনে খরচ বেড়ে যাচ্ছে, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আবার এসব খাদ্যের মান নিয়েও প্রশ্ন তুলছেন অনেক চাষী। খাদ্যের দাম বেশি হয়, মাছ চাষে ভালো প্রফিট আসতেছে না। খাদ্যতে কি পরিমাণ ভিটামিন বা প্রোটিন বা আমিষ আছে, এই জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার মতন আমাদের কোনো যন্ত্র নেই। অফিসাররা যদি খাদ্যের মনিটরিং করত তাহলে আমরা মাছ চাষীরা আরো লাভবান হতে পারতাম। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মাছের খাদ্যের মূল্য নিয়ন্ত্রণে তাদের এখতিয়ার নেই, তবে খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করছেন। যে সমস্ত খাদ্য কোম্পানি ভালো খাদ্য উৎপাদন করে তারাই আসলে এখানে বাজারে অংশগ্রহণ করছে বা তারা এখানে বাজারজাত করতে পারছে। কারো এরকম নিম্নমানের খাদ্য থাকে, তারা এখানে আসলে তাদের কোনো সুযোগ নেই। নিয়মিতভাবে এই খাদ্য পরীক্ষার কার্যক্রমগুলি চালিয়ে আসছে। জেলার মাছ চাষীরা মনে করেন মাছের খাদ্যের দাম এবং গুণগত মান নিয়ন্ত্রণে রাখলে কমবে উৎপাদন খরচ আর লাভবান হবেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।